আজকের আলোচনা বিষয় বাংলা ব্যাকরণ এবং বাংলা সন্ধি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সন্ধি চ্যাপ্টারটি তোমরা ভালোভাবে বুঝে নাও তাহলে চলো আজকে আলোচনা শুরু করি আজকের প্রথম প্রশ্ন সন্ধি কাকে বলে উত্তর হবে যে সন্নিহিত দুই পদের অথবা একই পদের দুটি বর্ণ একান্ত নিকটবর্তী হলে দ্রুত উচ্চারণের ফলে তাদের মিলনজনিত যে ধ্বনি পরিবর্তন হয় তাকে সন্ধি বলে যেমন দেখো হিমযুক্ত আলোয় এটি হবে হিমালয় হিম এখানে অ আছে আর আলোয়ের আ আছে সন্ধি হয়ে আকার হয়েছে বা আ হয়েছে পরের প্রশ্ন সন্ধি কত প্রকার এবং কি কি সন্ধি হলো তিন প্রকার এগুলি হলো স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি পরের প্রশ্ন বাংলা ভাষার সন্ধি সাধারণভাবে কোন নিয়মে হয় বাংলা ভাষার সন্ধি সাধারণভাবে সংস্কৃত সন্ধির নিয়মে হয় সংস্কৃত ভাষায় বাক্যের মধ্যবর্তী সব পদের মধ্যেই প্রয়োজন মতো সন্ধি হয়ে থাকে প্রশ্ন বাংলা সন্ধির বিশেষত্ব কি উত্তর হবে বাংলা ভাষায় কেবল অর্থদতক নতুন শব্দ গঠনের ক্ষেত্রেই সন্ধি করা হয় বাংলা সন্ধিতে সংস্কৃত সন্ধির নিয়ম অনুসারে সন্ধি হয় কেবল তৎসম শব্দে আর অন্য ক্ষেত্রে সেই সন্ধি হয় বাংলা সন্ধির নিয়ম অনুসারে পরে প্রশ্ন খাঁটি বাংলা সন্ধি বলতে কি বোঝো উত্তর হবে বাংলা ভাষার রীতি প্রকৃতি অনুসারে যে সন্ধি হয় তাকে বাংলা সন্ধি বা খাঁটি বাংলা সন্ধি বলে যেমন রস যুক্ত আলো বা আল সমান রসাল বা রসালো খানি যুক্ত এক সমান খানিক ইত্যাদি পরের প্রশ্ন বিসর্গ সন্ধি কাকে বলে উত্তর হবে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে যেমন যুক্ত স্থির সমান মনস্থির পরের প্রশ্ন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে উত্তর হবে এমন অনেক শব্দ আছে যেগুলি সন্ধি সূত্রের মধ্যে পড়ে না কিন্তু সেই শব্দগুলি অন্যভাবে সন্ধিবদ্ধ হয় এই রূপ সন্ধিকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে যেমন কুলযুক্ত অটা সমান কুলটা দেখো এখানে সরসন্ধি নিয়ম অনুযায়ী কুলাটা হতে পারত কিন্তু তা না হয়ে কুলটা হয়েছে পরের প্রশ্ন ব্যঞ্জন সন্ধি বলতে কী বোঝো ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণে মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয় যেমন পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ সৎ যুক্তজন জন সজ্জন ইত্যাদি পরে প্রশ্ন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কাকে বলে যে সব ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধির নিয়ম খাটে না সেই সব ক্ষেত্রে শব্দ অন্যভাবেও সন্ধিবদ্ধ হয় এই রকমের সন্ধিকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে যেমন পর যুক্ত পর সমান পরস্পর স্বরসন্ধি বলতে কী বোঝো স্বরবর্ণ বা স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে যেমন নরযুক্ত ইস সমান নরেশ সূর্যযুক্ত উদয় সমান সূর্যোদয় পরের প্রশ্ন নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে উত্তর হবে এমন অনেক বিসর্গসন্ধি আছে যেগুলি সন্ধির নিয়মের মধ্যে পড়ে না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধি বলে যেমন অহ বিসর্গ আছে যুক্ত রাত্র সমান অহরাত্র ও কার হয়ে গেছে অহ এর বিসর্গ রজাত বিসর্গ সেজন্য এখানে ব্যতিক্রম হয়েছে এটা যদি দন্তস্যজাত বিসর্গ হতো তাহলে সন্ধির সূত্র অনুসারে ও ধ্বনিতে পরিণত হতো পরের প্রশ্ন খাঁটি বাংলা স্বরসন্ধি বলতে কী বোঝো তদ্ভব বা বিদেশি শব্দের সঙ্গে দেশি শব্দের বাংলা ভাষার রীতি প্রকৃতি অনুসারে স্বরধ্বনিতে যে সন্ধি হয় তাকে বলে খাঁটি বাংলা স্বরসন্ধি যেমন হিসাব যুক্ত আদি সমান হিসাব আদি যুক্ত এক সমান কটিক ইত্যাদি পরের প্রশ্ন বাংলা ব্যঞ্জন সন্ধি বলতে কী বোঝো বাংলা ভাষার রীতি প্রকৃতি অনুসারে স্বর ব্যঞ্জন বা ব্যঞ্জন এবং ব্যঞ্জনের মধ্যে যে মিলন হয় বা সন্ধি হয় তাকে বাংলা ব্যঞ্জন সন্ধি বলে যেমন মিসি যুক্ত কালো সমান মিস কালো পিঠে যুক্ত মোড়া সমান পিঠ মোড়া যুক্ত জাত সমান বজ্জাত যুক্ত স্বর সমান বৎসর ইত্যাদি স্টুডেন্টস আজকে সন্ধির আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে কেমন লাগলো আজকের সন্ধি সংক্রান্ত প্রশ্ন উত্তর আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকে বেলাইকনটিকে অ্যাক্টিভ করে রাখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জন্য ধন্যবাদ